নামাজের মধ্যে প্রথম রাকাতে সূরা নাস পড়ে ফেললে করণীয় কি? এই কাজ অনেকে করে ফেলেন। প্রথম রাকাতে কি করে ফেলেছেন? সূরা নাস পড়ে ফেলেছেন। এবার আর যাবে কোথায় বেচারা? পরে তো আর সূরা নাই, শেষ। তাহলে দ্বিতীয় রাকাতে কোনটা পড়বে বেচারা? বিপদে পড়লো কি পড়লো না? তো এই বিপদ থেকে উদ্ধার হওয়ার পথ হলো সূরা নাস পড়ে ফেলেছেন প্রথম রাকাতে, দ্বিতীয় রাকাতেও আবার সূরা নাস পড়ে নেবেন। দ্বিতীয় রাকাতে আবার কি করবেন? সূরা ফাতিহার পরে সূরা নাস পড়ে নেবেন, নামাজ হয়ে যাবে। এর জন্য কোনো সিজদায় সাহু দিতে হবে না। সাধারণত কোরআন তেলাওয়াতের আদব হলো, নিয়ম হলো, আপনি ধারাবাহিকতা রক্ষা করে তেলাওয়াত করবেন, উল্টা তেলাওয়াত করবেন না। প্রথম রাকাতে সূরা নাস, পরের রাকাতে কুল হুয়াল্লাহ পড়লেন বা কুলাতুল ফালাক পড়বেন, এরকম উল্টা পড়বেন না। এটা হলো সুন্নতের খেলাফ। কিন্তু ভুলে হয়ে গেছে, আপনি খেয়াল করেন নাই, বেখেয়ালে হয়ে গেছে, তাতে গুনাহ হবে না, নামাজ হয়ে যাবে ইনশা আল্লাহ। এটা নিয়ে খুব বেশি পরেশানির কোনো কারণ নাই যে হায়রে সূরা নাস পড়ে বা দাঁড়িয়েছি কোন দিক যাব, কোনো অসুবিধা নেই। আবার পরের রাকাতেও কি করতে পারেন? সূরা নাস ডাবল পড়তে পারেন, নামাজ হয়ে যাবে ইনশা আল্লাহ।